বানাবো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ। মাছটা হালকা ফ্রাই করব। এই সর্ষে আর পোস্ত বাটাটার মধ্যে কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে দেওয়া আছে। দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলদি পাউডার। দেব নমক। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ইলিশের সিজন, যত পারবেন ইলিশ খাবেন। রেডি হয়ে গেল সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।